জীবন হলো দুটো চাকার সাইকেলের মতোই, ব্যালেন্স ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ তুমি চলতে থাকবে। যতই কম কথা বলবে ততই তোমার শব্দ প্রভাবশালী হবে, কারণ দয়া ও করুণার ভরসায় তুমি বেশি দিন বাঁচতে পারবে না। সেই জন্য এর আশা না করে নিজের জীবনকে চালিয়ে যাও। প্রতিটি গরিব পরিবারে একজন এমন সদস্য অবশ্যই থাকে যে কিনা সেই ফ্যামিলিকে দারিদ্রতা থেকে মোচন করে। তুমি পরিবারের সেই সদস্য হতেই পারো। ঘৃণা করা হলো সেই সব মূর্খ লোকেদের কাজ যারা মনে করে যে তারা এই পৃথিবীতে সারা জীবন বাঁচতে থাকবে। এটা বড়ই অদ্ভুত ব্যাপার যে এই সুবিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে আজ আমরা সেই স্থানে অবস্থান করছি যেখানে আমাদের মনে কিছু করার বাসনা তৈরি হচ্ছে। মানুষ তোমার ব্যাপারে কিভাবে রিয়্যাক্ট করছে এটা ভাবা তোমার কাজ নয়, এটা হলো তাদের কাজ। তুমি যদি তাদেরই কাজ করো তাহলে তোমার কাজ কে করবে? এই পৃথিবীর সবচেয়ে মনোরম জিনিসগুলোকে দেখা বা ছোঁয়া যায় না, সেইগুলোকে কেবলই অনুভবই করা যায়। কোনো ব্যক্তির বাস্তব রূপকে জানতে চাইলে তুমি শুধু তাকে এই কথাটি বলো, আমি খুব সমস্যায় আছি। যদি তুমি ফার্স্টে সফল না হতে পারো তো মনে রাখবে যে তোমার মধ্যে এবং মহান ব্যক্তিদের মধ্যে একটি বড় মিল রয়েছে, কারণ তারাও প্রথমবারে সফল হয়নি। পড়ে যাওয়াতে লজ্জার কোনো ব্যাপার নেই। লজ্জার ব্যাপার তো হলো এই, যখন তুমি পড়ে যাওয়ার পর আর উঠতে চাও না। যোদ্ধা কেবলমাত্র বিজয়ীদেরকেই বলে না, যারা লড়াই করে তারা সকলেই যোদ্ধা। কঠিন পরিস্থিতি ঠিক পর্বতের মতোই জিনিস, যখন তুমি সকল বাধা বিপত্তিকে পার করে এই পর্বতের চূড়ায় পৌঁছাবে তখন তুমি এই সৌন্দর্য উপভোগ করতে পারবে। রোজ সকালে নিজেকে এই কথাটি মনে করিয়ে দাও। তোমার জীবন কতটা কঠিন এতে কিছু যায় আসে না, বরং যায় আসে এই বিষয়টিতে যে তুমি নিজে কতটা পরিশ্রমী। ইস, যদি আমাদের সেই সময়টা থাকতো তাহলে আমরা সেই সম্পর্কগুলোকে রক্ষা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এই স্বার্থপর দুনিয়ায় চারজন লোক তখনই তোমার সাথে থাকবে যখন তুমি প্রয়াত হবে। তুমি সারা জীবন এটা ভেবেই কাটিয়ে দিলে যদি এই কাজটি করি তাহলে চারটি লোকে কি বলবে? যখন মারা গেলে দেখা গেল ওই চারটি লোক বলহরি হরিবোল ছাড়া আর কিছুই বলল না। তুমি নত হলেই যদি কোনো সম্পর্ক টিকে যায় তাহলে নত হও, কিন্তু যদি বারংবার বিনা কারণে তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও। কঠিন পরিস্থিতিতে না তুমি দুঃখী থাকবে না তুমি ভালো পরিস্থিতিতে উৎফুল্ল হবে। তোমাদের নিজেদের বাস্তব রূপকে কোথাও খুঁজে পাওয়া যায় না, বরং এই বাস্তব রূপটিকে নিজে বানিয়ে নিতে হয়। তুমি দেখতে পাচ্ছ যে তোমার সামনের দরজাটি বন্ধ, কিন্তু তুমি সেই সময় জানতে এটা যে আরো কতগুলি দরজা তোমার জন্য খোলা রয়েছে। তোমার সেই কাজটাই করা উচিত যেটা তোমার করা উচিত বলে মনে হয়, সেই কাজটা নয় যেটা শুধুই সহজ। যদি তোমার সেই কাজগুলো করার সময় না থাকে যেটা করা উচিত, তাহলে সেই কাজগুলো কখনো করো না যেটা করা অনুচিত। অপরের থেকে আলাদা হওয়া মানে ভুল হওয়া নয়, আরাম করা এবং বিশ্রাম নেওয়া কেবলই একটা অপশন হতে পারে, কিন্তু হার স্বীকার করে বসে থাকাটা কোনো অপশন হতে পারে না। ইয়েস অ্যান্ড নো, এই দুটি শব্দকে যদি তুমি সঠিক সময় জীবনে ব্যবহার করতে একবার শিখে যাও তাহলে কোনোদিনই আফসোস হবে না। কেউ স্বেচ্ছায় একা থাকে, আবার কেউ গোটা জীবনটা মানুষের মধ্যে থেকেও সারা জীবনটাই একাই থেকে যায়। তোমার খুশির মালিক তুমি নিজে। ক্ষমা করতে শেখো, ক্ষমা তারাই করতে পারে যারা সঠিক হয়, আর নিজের এই সঠিক ভাবনাকে ক্ষমা না করে তাকে কখনোই কলুষিত করবে না। স্বপ্নকে সত্যি করার প্রথম পদক্ষেপই হলো স্বপ্নকে দেখতে শেখা। কঠিন দিনগুলির পরিভাষা হলো সেই দিন যা তোমাকে শক্তিশালী তৈরি করবে। তুমি কতটা সৎ তাতে কিছুই যায় আসে না, কারণ লোকে কিছুদিন পরেই তোমার উপরে বোর হয়ে যাবে। একটি ভালো সম্পর্ক হলো সেইটি যে তোমার অতীতকে গ্রহণ করবে, বর্তমানে সঙ্গ দেবে এবং ভবিষ্যৎকে উৎসাহিত করবে। যদি আশেপাশের মানুষ তোমার লক্ষ্যের উপর না হাসে তাহলে বুঝবে যে তোমার লক্ষ্য অনেক ছোট রয়েছে। দুঃখ কেবল তাদের কারণেই হয় না যারা তোমাকে সঙ্গ দেয় না, বরং দুঃখ তাদের জন্যই হয় যারা সঙ্গ দেবার নাটক করে। একটি দীর্ঘশ্বাস নাও এবং তারপর রিল্যাক্স করো, কারণ সব কিছুই তোমার কন্ট্রোলে নেই। লোকেদেরকে অযথা তোমার স্বপ্নের ব্যাপারে বলে কিছু লাভ নেই, তুমি করে দেখিয়ে দাও। সফল তো তোমাকেই হতে হবে, কারণ এর কোনো অপশন নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকো।